ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশের ব্যাটসম্যান লিটন কুমার দাসকে মিনি নিলামে কিনে নিল কলকাতা নাইট রাইডার্সরা। প্রথম দফায় আগ্রহ না দেখালেও দ্বিতীয় দফায় ঠিকই লিটনের প্রতি আগ্রহ দেখিয়েছেন শাহরুখ খানের দল। সবার মনে প্রশ্ন জাগছে, কেন লিটনকে দলে নেওয়া? কলকাতার এই বাংলাদেশি ব্যাটসম্যানকে কেনার পেছনে কি কি কারণ থাকতে পারে? আসুন দেখে নিই আজকের এই রিপোর্টে। বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে আইপিএল এ দল পেয়েছেন লিটন। তার আগে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল ও আব্দুল রাজ্জাক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃতি পেজে দল পাওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে কলকাতার পেজে দেওয়া একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, অনেক মজা হবে, মিষ্টি দই রেডি তো? তবে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, কলকাতার লিটনকে নেওয়ার পেছনে কারণ কি? আগ্রহ প্রথমে না দেখালেও পরে ঠিকই লিটনকে কিনে নিয়েছে নাইট রাইডার্স। লিটনকে কেনার মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে তার নিলামের ভিত্তি মূল্য। তাকে 50 লাখ টাকায় কিনে নিয়েছে কলকাতা। এত কম টাকায় লিটনকে ভালো অপশন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি লিটনকে কেনার পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ইনফর্ম, লিটন 2022 সালের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার। 2021 রান করে বাবর আজমের পরের অবস্থানে আছেন তিনি। তার ব্যাটের রানের ফোয়ারার বাংলাদেশের ব্যাটিং শক্ত অবস্থানে আছে। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এখন তিনি। চলতি বছর দুর্দান্ত ছন্দে আছেন লিটন। 19 ম্যাচে 140, 21 স্ট্রাইক রেটে করেছেন 544 রান। গত টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে অনেকটা একাই ব্যাট হাতে লড়েছিলেন এই ওপেনার। অ্যাডিলেটে বাংলাদেশের দল ভারতের কাছে হারলেও লিটনের ব্যাটিং মন কেড়েছিল সবার, বিশেষ করে ভারতের জয়ের নায়ক বিরাট কোহলির। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে তাই আলাদা করে কোহলি শুভেচ্ছা জানিয়েছিলেন লিটনকে। রানের ইনিংসটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল অনেক ভারতের ক্রিকেট বিশেষজ্ঞই। আইপিএলে দল পাওয়ার পেছনে নিঃসন্দেহে চলতি বছর দুর্দান্ত ফর্মের পাশাপাশি ভূমিকা রেখেছে লিটনের সেই ইনিংস। লিটন আইপিএল খেলবেন বিশ্বমঞ্চে নিজেকে জাহির করতে। এমনকি ভারত অধিনায়ক রোহিত শর্মাও তাকে সহ বাংলাদেশি অনেককেই আইপিএলে দেখতে চান বলে মন্তব্য করেছিলেন তিনি। বলেন, আমি সত্যি আশা করি তারা সুযোগ পাবে, কারণ তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন খেলোয়াড়। আমি সত্যি অনুভব করি তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে। অলরাউন্ডার রবিন চন্দ্র অশ্বিনও তার খেলা দেখে তাকে কোহলি, রুট, স্মিথদের মতোই সম্ভাবনাময় খেলোয়াড় মনে করেছিলেন। কলকাতার নাইট রাইডার্সদের বাংলাদেশি খেলোয়াড়দের খেলার ইতিহাসও ভালো। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসানের পর লিটন দাসও খেলেছেন। কলকাতার হয়ে মাশরাফি খেলেছেন 2009 সালে। 2011 সালের প্রথম আইপিএলে খেলেছিলেন সাকিব আল হাসান কলকাতার নাইট রাইডার্সের হয়ে। 2013 সালে তিনি চোটের কারণে খেলতে পারেননি একটি ম্যাচও। 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত 4 মৌসুম খেলার পর কলকাতা তাকে ছেড়ে দেয়। তবে কলকাতার স্কোয়াডে ছিলেন। এবার তো একই সাথে খেলবেন সাকিব আর তিনি। কেমন কাটবে কলকাতার লিটনের সময়? সবার আশা ভালো ফলাফলই এনে দিবেন তিনি দলকে, বাকিটা বলে দিবে সময়।